পুষ্টিগুণে ভরপুর সুস্বাদু দেশীয় ফলে তৈরি হয় প্রাণের প্রতিটি আচার, প্রাণ আচার, স্বাদ ও সুঘ্রাণের বন্ধন। ঠিক আছে আমার জামাই এত ফলমূল খায়নি, তাহলে মনে দুলাভাই করছে। দুলাভাই কোন হানে আপনি আমি লন্ডন থেকে বাংলাদেশ এয়ারপোর্টে আমার বড় ইমিগ্রেশন মনে হর অত কষ্ট হয়েছে না, অত জামেল হয়েছে না, তোর হোর বাড়ি খুঁজে আমার সত্যি অত সমস্যা হয়েছে। আমার বৈশা বাবু আমার হোর ওর ফ্যামিলি। সালামালাইকুম জামাই আমি তো ভাবছি দোকানদার, ফলের দোকানদার ভাবছি। আমি
একিদা হইরা এত কিছু হয়, এটা তো আমরা ট্রেডিশন। বুঝা পারছি, বাকি কথা গড়ে বাহুনু আন্দায় জান করে দিতে। আপুর আপুর বুঝছো, তোমার এই ইজ্জত দিলে আমগো ইজ্জত হইব। আর ভাইসাব, ও আমার হরি ভাইসাব, ও হরি। এই লো বাজা, সোনার মতো তোমার জীবনটাও জল জল করুক। কিতা খুরা আপনি, মানে এটা নিয়ম, নিয়ম ইতার ডাকা ফুরান ডাকার নিয়ম। আর ভাইসাব, ও আমার বউ, ও যার ফেমো ফরি আর কেউ জামে যায় জামেলা হয়েছে আর কি। আর ও আমার হালি ভাইসাব, ও হালি। থাক থাক কইছে, আমারে সালাম করন লাগবো না, দিলাম দোয়া কইরা খান ভিক্ষা কইরা। বড়গুলো কেমনে কথা কইনি? সরি আম্মা জান, ভুল হয়ে গেছে গা, আর কমু না। মাগার হ্যাঁ জাম গো মুরক বি, এটা কলাম বুঝা পারি নি কা। ঠিক আছে চলো বাবাজি, তোমরা বয়া বাতচিত করো, আইতাছি। এ বয় নেব। সিলোটি বি আই, সরি একটা মিস্টেক হয়ে গেছে গা, আমি হলে আপনি চিনবারই পারি না একা। মাগারি যে আপা দুলাবার বিয়ার সময় আপনি কোনখানে ছিলেন? আরে দেখবা কি লাথে, আমি তো আসলাম নাই, আমি তো লন্ডন আসলাম না নিবে। বাইসাবে তো জানেন না আমি যে বিয়া করছি। এই মিয়া, আপনি জানেন নি আপনি যে বিয়া করছেন? আপনি তো আমার আলা বলা বইনটারে বিনা নোটিশে বিয়া করে ফেলাইছেন। নেহা তোমার আব্বাজান বালা মানুষ এলে রাজি হইছে, আমি হইলে কথা কিন্তু সাবধানে কই, তোর বড় বোন কিন্তু এনে বইয়া রইছে। ভুলে গেছে গা আপা, আর কবু না। বিয়াই আপনার একটা কথা জিগেই হোকা। আচ্ছা আপনার কি মনে হয় ঢাকা শহরে মাইনসে খালি যে ফল ফলাদি পান সুপারি এগুলি খাই এ বেঁচে থাকে? খানে এলে এলে আমার মনে হয় তো খানেতে কেটা লাগিটা হইলে আপনি তাহলে এত ফল ফলাদি আনছেন কেলা? হে কেটা হইরা, এটারে আপনি অত হইরা নি। আরে বাবা রে, আমার সিলেটের ঐতিহ্য ট্রেডিশন তো জানেনই না আপনি। আল্লাহ বাসাইছে আমি আম খাটালের সময় আইছি না, না নিবে আম খাটালের সময় এলে কি তো হইলো না কোসাই বাসিছো, খালি আম খাটালের সিজন হইতো যদি আম খাটাল খালি টাক কাটা খাইলো নে দেখলাই নে। আরো দেখাইবেন, আরো দেখানোর কিছু বাকি আছে? এই কিতা হইলা আপনি, আপনি তো আমরা সিলেটের ঐতিহ্য ট্রেডিশন তো টেরো বেশি না আবু, নয়া নয়া বি হইলে ফুড়ির বাড়িতে কি ফুয়ার বাড়িত, ফুয়ার বাড়িতে কি ফুড়ির বাড়ি, ট্রাক কে ট্রাক বুড়িয়া মনে করা ফল ফুল দে আম আনারও সাটলিতে তো ফাগলি গেলে আনে যদি ও সময় আইলাম। আচ্ছা দেখেন, মেলা সময় পরে রয়েছে, আরো অনেক কিছু দেহু। মাগারি যে এতক্ষণ ধরে বাতচিত করতাছি, আপনার নামই তো জানা হয় না কবি আই, নাম কি? আমার না হইলো কি লেবু চৌধুরী। কি চৌধুরী? লেবু চৌধুরী, এখানেতে আমার দাদা জান আর কি সব করে আমরা নাম রাখছে আর কি, আমার নামটা রাখছে লেবু চৌধুরী। নি আপনার নাম লেবু চৌধুরী, আপনার বাইয়ের নাম চিনি চৌধুরী। দুলা ভাই, অন আমার কি মন চাইতেছে জানেন? কিতাম করতাই মন স্যার, বালতির ভিতরে পানি বইরা লেবুটা চিপড়া চিড়া গুলায়া নিজে বি খাই, ফ্যামিলি সফটরে খাই, মহল্লা সফটরে বি খাওয়াই। চুপ থাক ফাজিলা, এত কথা কেমনে কইতে পারো? কিছু মনে করে না ভাই জান, আমার ছোট বোন একটু পংটা আছে। না না কিতা মনে করতাম, তো ঠিক আছে তাই মজা করছেন বুঝছি। ও নিজু মন একটা ফোন দেন, ফোন দিয়ে কয়ে দেন 5 কেজি খাসি আর 5 কেজি গরু দিয়ে যেতে। কেলা ফ্রিজের মধ্যে নাইকা গোস হও আছে, কিন্তু মেহমান রে ওই বাসি গোস খাওয়া মুনি। না 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 না, এটা তো ঠিকই কইছো বিলকিস বেগম, মেহমান রে তো বাসি গোস খাওন যাব না। ঠিক আছে আমি অহনি জুম্মন রে ফোন দিয়া কইতাছি গোস দিয়া যাবার লাগা। আচ্ছা শুনেন, নামাজ পড়া অনেক সময় মকবুল আর ওইখান থেকে 1 কেজি ঘি লয়ে আইন। আনুমনি শুনেন কি লো? আচ্ছা পুত্রাই কি বিরিয়ানি খাইবো না মোরক পোলাও? আই হাই, এটা কি কইলা বিলকিস বেগম, পুরান ঢাকা ছাইরে দিছি দেখা খানদান ছাইরে দিছি নি, ঢাকাইয়া বাইতে মেহমান রে বিরিয়ানি দিন লাগে, আর সকালবেলা নেহারি আর নান রুটি করবা। ও বুঝার পাচ্ছি, চান্সে আপনি মাইরা দিতে চান। আচ্ছা শুনেন, ডাক্তার তো কইছে আপনার শরীরের যে অবস্থা গরু খাওয়া এককারে হারাম। আর দূরও যা, ডাক্তার কি কইলো না কইলো ডাক্তারের সব কথা শুনুন লাগে না,
ডাক্তার কি রুগী গো সব কথা শুনিনি, একটা কথা হুই না গজ গজ করে ওষুধ লেখা দেয় আর কইতে থাকে এইটা খাইবেন না ওইটা খাইবেন না। আচ্ছা ওইছে ওইছে বুঝার পারছি, খুব বুঝেছে, এখন আপনি যান। হইল শুনেন আবার কি, ঠান্ডার সমস্যা আছে, বাইক থেকে গরম পানি দিয়ে উজু করে যান, এই এক কথা সবসময় কইতে আমার ভালো লাগে না। আমার কইলাম এই এক কথা বারবার শুনতে বালাই লাগে, যাইতাছি। সিলোটে ভাই কি খাইতাছেন আপনি? খানে ফলটা দিয়ে সবজি দিয়ে খাইলাম। কি কইতাছেন আপনি, মুগনা রুটি আর সবজি খাবেন নি? এই যে আপনি লাগে না না নাইছি, নেহারিটা তো লনই লাগবো, লন 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 নেহারিটা লন। এই আল্লাহ দয় লাগবে এই কি তা কররা, আমি নেহারি অত বারবার এখানে খাইতাম পারতাম না, আমি অস্থির লাগবো তো বারে এখানে খাইলে, আমি আপনার লাগাইরাম তো অসুবিধা নাই। মিল পাইতাছি না, এই যে আপনি খাওন দাওনের স্টাইল আর ফল ফলা দেওয়ানোর স্টাইল মিল নাই কা তো, আর আমি তো ভাবছিলাম আপনি খানদানি পোলা পাইন, খাওয়াইন না পোলা পাইন, অন্দে আপনি না খাওয়া করেন নাতি। দূর আমরা সকালে আমরা বস্তা বড়িয়া খাই না, সকালে বস্তা বড়িয়া খাইলে ফেটো গ্যাস হয়, আর আমরা খানিত সব ঐতিহ্য আর খানদানি লুকাইল নাই, আমরা খানদানি লুকাইল অন্য জায়গা, বংশর গৌরব অন্য জায়গা লুকাইল, খানিত নাই, খাও বেসব খাও কা। আপনি গো খানদানিটা যে কোনখানে লুকাইল না আছে খুই যাই তো পাইতাছি না, একটা মিসকিন মিসকিন ফিল পাইতাছি, একটা প্রবাদ বাক্য আছে না দুলা ভাই, সকালে খাও রাজার মতো, দুপুরে খাও প্রজার মতো, আর রাইতে খাও মিসকিনের মতো, মাগার আপনারা দি সারা দিনই খান রাইতের মতো। অত মিসকিন হইয়া আজাইরে খয় খয় লাভ নাই, আমরা খানি দেখলে আপনার নিজে ভাগলি যাবা, কিতাবে খানি লিয়া মাতের কেমনটা লাগে খসাই, আমি কইলাম না আমি খাইয়া আনলে মনে করি আমার অস্থির লাগে, আমি সারা দিন চলতাম পারি নাই, তাহলে গল্প করে খাইলাম আর কি। আপনি বোঝেন নাই কবি আই, মনে করেন সকালবেলা এই যে নলিটা দেখছেন, নলিটার মধ্যে একটা টান দিবেন কলিজাটা ঠান্ডা হয়ে যাবে গা, সারা দিন আপনার মেজাজ থাকবে শিমুল তোলার মতো ফুরফুরা। আমারও নলিট না ঠান দিলেও আমার শাক সবজি খাইয়াও মনে করি কাম মেজাজ সারা দিন ফুরফুরা থাকে। এর লেগেই তো নাইকা শরীরের মধ্যে এক ছোটক মাংসও নাইকা, এত কম খাইলে মাংস বু কেমতে? ও আর আপনারা মনে করি কা ডাকার মানুষ, ও নলি খাইয়া নানডুটি খাইয়া খুব শরীরে মাংস লাগাইছে হইনু কইতে, এ খানি খাইয়া তো আপনারা দুই বোনের শরীরে তো মেলা মাংস থাকার কথা আছে, তে কই আপনি উগনা কেনতে? মাংস নাইকা তো কি হয়েছে, শক্তি আছে কিন্তু বেশি কথা কইতে খা। এই জিয়াউল দারনে চোখ ফাঁকি দিয়ে বাইরে যাওয়া তো সোজা না, কোথায় যাইতেছেন আপনি? বাইরে যাইবো। বাইরে যাবেন খুব ভালো কথা, ভিতরে ঢুকছিলেন কখন? গতকাল। কি কইতেছেন আপনি, গতকাল ঢুকছেন মানে গতকাল ঢুকে আপনি বাসার মধ্যে কি করছেন? খাইছি দাইছি ঘুমাইছি রেস্ট লইছি এখানে। হাই হাই খাইছেন দাইছেন মানে বাসার মধ্যে কেউ দেখে নাই আপনারে? ওমা দেখতো না এখানে সবার সামনে তো খাইলাম দিলাম বললাম, সবাই দেখছে আপনারে কেউ কিছু বলে নাই? কিতা কইব তো? হ অবশ্য কে কি বলবে, আপনার পোশাক আশাক দেখে তো বোঝা যাইতেছেন আপনি কে, আসলে আপনি কে? আমি খে। আরে ভাই সেটাই তো জানতে চাইতেছি আপনি কেটা? ও আমি ওই লোক ওই যে ও বাড়ির দামান আছে না লেবু চিনি চিনির ভাই, আমি লেবু সবজি। হাই হাই কি কইতেছেন আপনি, আপনি কি সিলেট থেকে আসছেন নাকি? আজ আমি সিলেট থেকে আইছি। তার মানে আপনি চোর না? আমি চোর হইতাম এখানেতে না ভাই, মানে বলতেছে আপনি চোর না এই তো? জি না আমি চোর নাই। আসলে হয়েছে কি ভাই, আমাদের চারপাশে এত সুন্দর স্মার্ট শিক্ষিত চোর আছে যে আসল চোর কে সেটাই বোঝা যায় না। আপনি কে? এটা কি ধরনের কথা বললেন আপনি, আমি কে মানে আমার পোশাক আশাক দেখে আপনি বুঝতে পারতেছেন আমি কে? আমি দারোয়ান এই বাড়ির সিকিউরিটি গার্ড। তাহলে কি আমি দেখছি আপনি সিকিউরিটি গার্ডের পোশাক পরছে, ইচ্ছা করে গেলাম আমি যে খাইল ঢুকছি আমার ইসলাম বাসাত তখন আপনি কই আসলা? আসলে হয়েছে কি ভাই, তখন আমি ভিড় টানতে সাইডে গেছিলাম, আমি দারোয়ান না ভাই ওপেনলি তো খাইতে পারি না, এই জন্য সিপা সাপার মধ্যে খাইতে গেছি আর কি, এই বতপ্রশটা আমার আছে। তাহলে কি আপনি ঘন্টার পর ঘন্টা আপনার স্টেশন তিয়া আপনার চেয়ার তিয়া ডিউটি তিয়া বাইরে রিটার্ন বা? না ভাই যাক, আপনি যেটা ভাবতেছেন বিষয়টা এমন না, আমার একটা গার্লফ্রেন্ড আছে, তার একটু তো সময় দেওয়া লাগে ভাই, আমার কিন্তু আর একটা অধিকার আছে না? সিপাহি হিসেবে যে ভাই কথা বলি
রোমান্টিক কথা আর একটু ভাই টানি, তখন একটা ফিল পাই ভাই, বুঝান নাই ভাই? বুঝছি তোমার ফিলের ঘটনা বুঝছি, আমি একটু বাড়ার থেকে তোমার লোক আরো বিষয় বিস্তারিত আলোচনা করবো না, বুঝছো না? তোমার ভালো লাগছে, তোমার লোক মাত মনে আমি আই গো। পুষ্টিগুণে ভরপুর সুস্বাদু দেশীয় ফলে তৈরি হয় প্রাণের প্রতিটি আচার, প্রাণ আচার স্বাদ ও সুঘ্রাণের বন্ধন। আমার ভাই কিন্তু অত্যন্ত ভালো মানুষ, ই যুগ ইলা ভুয়া ফুরিন ভাবা যাইতো না, অত সৎ এবং ভালো মানুষ কিন্তু আমার ভাই। আই হাই বিআইডি তেলে ব্যাগ ডেটেড আছে ও, তুমি মা ধানি দিয়ে কান কই দিলে ব্যাগ ডেটেড কিতা কইরাম সৎ এবং চরিত্রবান হো ব্যাগ ডেটেড হ্যাঁ বিআইজে বাজার মাছটা উল্টা খাবার পারে না, মাগর আস্তা মাছটা গিলা খায়া ফলায়, এটা কলম আমি প্রথম দিন দেখেই বুঝা পারছি। তোমার মাত্রে কো আলী কুজাউসির মাত্রে গরু বুঝি ভাই, অত্যন্ত বুদ্ধিমান এবং ভালো মানুষ, বুদ্ধি না থাকলে কিতা লন্ডনের সিটিজেন হইনি, আর জানোনি লন্ডন তান একাধিক ব্যবসা আছে। হুম এ কিতাবে কিতা শুরু করলে তুই যে অনুভবে মাত্রে মনে যে আমার আটর মাঝে তুলছে বেশি লেগে গরু লাখা পয়সা মাতিও না, আমার আটকাইও না, তারে কিছু হইয়া দে কোয়া লাগবো। এরে আমার খালা তো ভাই যে কিজাত ভালো মানুষ, আমার কিন্তু বড় ভাই নাই, তানো ছোটো ভাই নাই, আমার বড় ভাই লেখান দেখি, আমার খালা তো ভাই হইলেও তাই কিন্তু আপন ভাই লেখান আমার। আসলে ওই যে কিতাব সিনিয়র যে হলান তার কোনো বড় ভাই নাই, আমি তার বড় ভাই, আবার হেও আর কি আমার ছোটো আর কি, আমার কোনো ছোটো ভাই নাই ভাই সাহেব, আমার বড় ভাই হইলেও ছোটো তাতে থাকি আমরা একলগে চলছি, বন্ধুর লেখান মেলামেশা করছি, আর বেশি দিন নাই ভাই সাহেব, আমার লন্ডনের প্রসেসিং করা, প্রসেসিং করি আমারে লেগে যাই বাকি ভাই সাহেব, ঠিক না নি ভাই সাহেব? আই কি কইতাছে এগুলা, তোমার বিদ্যা যদি কইছে কেডায় ডাল ভাত খাম তারপরে এনেই থাকো, তোমার বিদ্যা যদি দিমু না বাঁচলে একলগে বাঁচো মরলে একলগে মরো। ও তুমি ওখান না বুঝিয়া মাতারাম বকলাই, তোমারে তো ইয়ে যাইবো কেন, তুমি তো আমার লগে ডিপেন্ডেন্ট ইয়ে যাই ভাই। বাবাজি কতদিন আছিলা বিদেশে? আমি তো বিদেশ গেছি না আঙ্কেল, আমি তো লন্ডন গেছি। ওমা বেই সব কি কইতাছেন, লন্ডন কি বিদেশ না? না ঠিক আছে, আসলে ওই যে কিতা আমরা সিলুটিটার কাছে ঢাকা যতটা না ডিফিকাল্ট লন্ডন ততটা ইজি আর কি, বুঝছেন না? তার লেগে কইছি আর কি, আমরা লন্ডনে বিদেশ মনে করি না আর কি, আমরা লাগি তো ওয়ান টুর ব্যাপার। তাহলে তো কষ্ট করে আপনি ঢাকা এসেছেন কেলা? ও যে লন্ডন মনে করি আইছি। তা তো ভালোই হয়েছে, আপনি মনে করেন লন্ডনেই বয়ে রয়েছেন, লন্ডনে ছোট ভাইয়ের শ্বশুর বাড়িতে সবার লগে বয়ে চা খাইতেছেন আর আড্ডা দিতেছেন। তা সিলোটি বিআই কেমন লাগতেছে আমগো ঢাকা শহর? ভালো লাগে, আমার তো মনে হয় যে আসলে আমরা সিলেটে বইয়া চা খাইরাম না নিবে, আমরা সিলেট যাইবা, সিলেট গিয়ালে দেবা কত মজা আছে, ওলা বইয়া আমরা ফ্যামিলি আড্ডা দেই না নি? ওলা একবারে ওলা আপনি সাদেও আপনি আপনার একটা কথা হইলে মাইন করবা নি কি কইবার চান না? মাশাআল্লাহ আপনি দেখতে সুন্দর স্মার্ট আছেন, তে আপনার মুখের ভাষা আইলা এখানেতে কেলা? আমার মুখের ভাষার মধ্যে আবার কি হইছে? না মানে কথায় কথায় গালাগালি করেন, কোয়ার সময় মাথার সময় গাইল দেন, এটা কেন? কোন হালাই কইছি আমি গালাগালি করি? ওরে আমার সামনে আনেন ওই হালারে কতক্ষণ বানাই আমি। ও যে আপনি মাত্র তিনটা কথা হইলা, তার মধ্যে পাঁচবার গালি দিলা এখানে। আমি কোন সময় গালাগালি করছি? এই যে তিনবার চারবার হইয়া আলো হালার করে হালা হালারে বানাইতে হালা হালা কিতা দিন হইলা নাই, আপনি গালাগালি করলা যে আপনি। আচ্ছা বুঝা পারছি, আরে মি এটা তো গালি না, এটা তো আমগো পুরান ঢাকার বলি, এটা মানায় লন। আর যে আপনি দেখেন নাই আমি শুনে আব্বা আমার লগে কথা কই, এমতেই তো কথা কই বুঝছি। আচ্ছা যজ্ঞা বাদ দেন, অন আসল কথা কন। আসল কথা কিতা? আরে মি আসল কামডা করছেন নি? কোন আসল কামের কথা হইরা, কোন কামের কথা হইরা, বাঙ্গিয়া না হইলে বুঝমু কিলাতে? এই যে বই যাও যে না বুঝার বান্ডা ধরতাছেন ডং করতাছেন, আপনি যে বয়স করছেন নি দুই চারটা বিয়া সাদি? আই আই আপনি জানতে সরম পাইতাছেন, মনে তো না লন্ডন থাকেন, মনে হয় বাংলাদেশি। যে আমি লন্ডন থাকলে কি তো আমার লজ্জা শরম উড়ে গেছে নাকি? তো আমার কি তো লজ্জা শরম নাই নি? না মানে আমি তো শুনছি যারা লন্ডন থাকে এরা বলে বিয়ার আগে বউ হয়ে থাকে, আপনারও আছে নি এরকম বউ দুই চারটা? জি সে কিতা হই রাই তা জি না, আমার ওরকম কিছু নাই, আর আমি আসলে হাসা কথা হই রে, আমি বিয়া করলে আব্বা আমার পছন্দ মতো বিয়া করবো, নিজে বিয়া করার কোনো ইচ্ছা আমার নাই। আই হাই আপনি কি মন দিয়ে কইতাছেন না চাপা মারতেছেন?
আজকালকার যুগে যে জমানা পড়ছে, এমন পোলা তো কই যাই পাওয়া যায় না। করেন না এই যে আপনি যে দেশে বিয়া শাদি করবেন, কেমন মাইয়া বচন, উঁচা খাটা লম্বা, যে চুল মনে করেন ছোট থাকবো নাকি বড় থাকবো, চোখটা কেমন চান, হরিণের মতো। ও শুনেন না আরো কলম কিছু আছে, ওখানকার যে পোলা পাইন কি জানি নাক চাই বাসির মতো লম্বা, ছোট আবার চাই নায়িকা গো মতো, আছে নেই আপনার এমন কোনো ডিমান্ড, পা পারেন খুঁজে দেব উনি। আমি আপনি আমার লাগি ঘুরি খুঁজে দিবা, বিয়াহরার লাগে আপনি খুঁজবা, বিশ্বাস রাখা পারেন আমার পছন্দ তো খারাপও না। আই হয় হেদি আমার সরম উপায়, আল্লাহ আমারে দুইটা মায়া দিছে, ওইটা লয়ে আমি বহুত শুকুর গুজার আছি, মাগার দিলের মধ্যে একটা দাগ রয়ে গেছে পুত্রা বুঝলা। কি তার দাগের কথা হইরা আপনি আঙ্কেল? আমার বড় মায়াটা আমগো কাউরে কিছু না কয়া নিজের পছন্দ মতো তোমার ছোট ভাইটারে বিয়া করে ভালাইছে। মানে আপনি কি তা হইরা নি, মানে আমার ভাই আপনার ঘরের অযোগ্য হইরা নাকি তা আপনি? আরে আমি এইটা কই নাই মিয়া, আমি কইছি আমরা ঢাকায় তো, ঢাকায় মানুষ ঢাকার বাইরে পোলা মায়া বিয়া দেয় না। আঙ্কেল আমরা সিলেটে তো সেম কেস, আমরা সিলেটও মনে হরুকা খুব মানে সিলেট সারা বাইরে খুব একটা ফুয়া ঘড়ি বিয়া করাই না আমরা। যজ্ঞা যেটা হয়ে গেছে হয়ে গেছে, এটার উপরে তো আমগো আত্মায়িকা আল্লাহ আগো মিলাইছে, মাগার ছোট মায়াটারে আমার আচ্ছারা করুন না। কেতা হইরা আঙ্কেল বুঝছি না, বড়টা তো চলে গেল সিলেট, মাগার ছোটটারে বিয়া দিলে আমি ঘর জামাই রেখে দেবো। কি কেতা হইরা এখনকার সময় ফুয়া যদি রাজি না হয় ঘর জামাই থাকতে? রাজি না হইলে বিয়ে হইব না, যে রাজি হইব অন্যকে বিয়ে দেবো। ফাইবা হইতে এলা ফুয়া যে ঘর জামাই থাকবো। কি কো পুত্রা, পামু 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 না কেলা, বহুত যোগ্য পোলা আছে এতিম। আপনার ফুড়ির লোকে মানে এতিম ফুয়ার লোকে আপনার ফুড়ির বিয়ে দিবা? সমস্যা কি, পোলা ভালো হইলে এটা তো কোনো বিষয় না, আহ যাই বাড়ির দিকে যাই। আমার খালতো ভাই হুরু ভাই আর কি, আমার খালতো ভাই হয়। খালাতো ভাই হলো আপনাদের আচরণে আকাশ পাতাল পার্থক্য। কেটা পার্থক্য? দুলা ভাই তো সবসময় মারে। হারে মারে? সকাল দুপুর সন্ধ্যা রাতও পর্যন্ত মারে। হারে মারে? 100, 200, 300 এমনকি মন ভালো থাকলে 500 মারে। জুয়া খেলে নাকি? তওবা তওবা তওবা, জুয়া খেলবে কিসের জন্য, সে একটা ভালো মানুষ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। ভাই আমি তো দারোয়ান হলেও একটা ইজ্জত আছে না, চাইতে পারি না। দুলা ভাই খুশি হয়ে যখন যাই আমারে খুশি করে দেয়, আবার যখন ঢোকে তখন আমারে দেয়। আচ্ছা তারপর মনে করেন ভাই, এক সময় আমাদের খানদানি বংশ ছিল, গাড়ি বাড়ি টাকা সব কিছু ছিল, সবাইকে বকশিস দিত, আমিও তো বকশিস দেই ভাই। তুমি বকশিস দেও নি? হ্যাঁ আমিও বকশিস দেই। কারে দেও? কারে দেই না ভাই, চা দোকানে যাই চা খাইতে যাই, একটা বলো তো চার দাম কত? 10 টাকা। আমার কাছে 12 টাকা। বলেন তো কেন 12 টাকা? কেন 2 টাকা বকশিস। একটা টোস্ট বিস্কুটের দাম কত? 10 টাকা। 10 টাকা। আমার কাছে 12 টাকা। একটা সিগারেট 10 টাকা, কিন্তু আমার কাছে 12 টাকা। টোটাল কত হইলো? 3 × 10 = 30, আর ভাই 3 × 2 = 36। 36 আমার কাছে, 36 মানুষের কাছে, 30 কি করবো ভাই বলেন, চা দোকানদার আমার দিকে তাকাই থাকে, একটু বকশিস দেবো। দিলটা তো বড় ভাই, খুশি হয়ে দেই আর কি। আচ্ছা আচ্ছা ভাই, তারপর কি, আমার গার্লফ্রেন্ড আছে না, তারে খুশি করার জন্য চাইনিজ খাওয়াতে হয়, ভিডিও কল দিতে হয়, ফুল দিতে হয়, ড্রেস দিতে হয়, অনেক টাকা খরচ ভাই। এখানে কয় টাকা দেয় ভাই বলেন, এই টাকা দেখে চলে? মানুষের কাছে তো ভাই চাইতে পারি না, লজ্জা লাগে। অসুবিধা নাই, দোয়া করে দিলাম যাতে তুমি সবার কাছে হাত পাততে পারো, চাইতে পারো। হ্যাঁ দোয়া করে দিছি ভাই। ভাই দুলা ভাই তো কিছু মাইরা যায়, আপনি কিছু মারবেন না, অন্তত 50 টাকা মেরে যান। আমি তো তোমার দুলা ভাই না রে বা, তোমার দুলা ভাই ওই আলে দেখলাম মানে তোমার কিছু মারা যায় কিনা। ঠিক আছে তাকো দুলা ভাই থেকে নিও। হ্যাঁ এতক্ষণ খামাখা খালি পেশাল পারলাম। মন হারি পুষ্টিগুণে ভরপুর সুস্বাদু দেশীয় ফলে তৈরি হয় প্রাণের প্রতিটি আচার, প্রাণ আচার স্বাদ ও সুঘ্রাণের বন্ধন।
তা আমার রোজ বেআইন রক্ষিতা খাম খালি একটাও নেই, রোজ রোজ কোথায় যাওয়াটাও হয় না নে। কি কইতাছেন বেআই, রোজ রোজ কোনহানে যামু? আইলাম প্রায় কদিন হইল, কোনো জায়গা যাওয়া তা নাই, বারো যাই না, ফোনও দেখি কোনো আলাপ টালাপ নাই। বুঝছি আপনার মনে হয় বর্তমান বাজারে মূল্য খুব একটা নাই, বেশি বেলু নাই মনে হয় না নি বাজারে। আই হায়, দেখবার চান নেই আপনি? আমি খালি এখানে খাড়া একটা সিস মারুম, বাসার সামনে পুলাগন লাইন লেগে যাইবুগা। মাগার এই লাইন আপনি সামলাইতে পারবেন? আরে না না, মানে এবার লাইন ধরা লেগে হইলাম না আর কি। আমি হইলাম যে তাকে না নি যে একটু ফোনে হাই হ্যালো বলা, কি খবর, কোথায় আছো, একটু ফোনে আলাপ করে ফুড়িনতে, একটু এখান থেকে সময় কথা বলে হই দেখি না আর কি, তাহলে হইলাম। চাইলে আপনি আমার ফোন নাম্বার নিতে পারবেন আর কি, আপনি চাইলে দিতে পারি আর কি। আচ্ছা ব্যাপারটা তাহলে এই হানে, আমার নাম্বার লাগবো। আরে মি এটা তো শুরুতে কইলেই পারতেন, এত ভূমিকা দেওয়ার কি আছে? আসলে আমিও ভুলে গেছিলাম গা। বলি গেছেন আমার নাম কি তা ওটা মনে আছে না, এটাও বলি গেছেন আপনি। আপনার নাম কেমতে বলুম, লেবু চৌধুরী? নাম দেখি মনে আছে আমার, লেবু চৌধুরী। আপনার ঢাকা শহর তো মানে ও মনে করো কাউলা ইট পাথর আর রাস্তাঘাট জাম গাড়ি ঘোড়া দুলা বালু, ওর মধ্যে তো শহর আর তো কিছু নাই ঢাকা শহরে দেখার মতো না নি। কেলা থাকবো না কেলা, দেহনের মেলা কিছু আছে, ঘুরনের ওপে জায়গা আছে। ও আচ্ছা, আছে আছে, মাগার আমি তো আপনারে সব জায়গায় লয়ে যাওয়া পারুম না, আব্বাজানের পারমিশন নাই কা। তবে আপনি চাইলে আজকে বিকালে গুরবার লয়ে যেতে পারি। কেমনে নিবা, আপনার আব্বার বলে পারমিশন নাই? লয়ে লমু, আপনি আঙ্গ মেহমান মানুষ, আমি জানি আব্বাজানে আপনার লগে গুরবার যাইবে দিব, রাজি হইব। তাহলে চলেন আজকে বিকালে গুইরাহি। হলাম পানি দেওয়া বাকি আছে, দিয়া শেষ করি। সাথে কাটাবো চাঁদ মাখা ওই রাত, তৃষ্ণায় তুই আজ কোন অজুহাত। তোর সাথে কাটাবো চাঁদ মাখা ওই রাত, তৃষ্ণায় তুই আজ কোন অজুহাত। তোর পথে হাঁটবো হাতে রেখে ভালোবেসে আনব সোনালি প্রভাত, তোর পথে হাঁটবো হাতে রেখে ভালোবেসে আনব সোনালি প্রভাত। তোর সাথে কাটাবো চাঁদ মাখা ওই রাত, তৃষ্ণায় তুই আজ কোন অজুহাত। তাহলে চলেন আমরা অর্ডারটা দিয়ে ফেলাই। খোরকা আচ্ছা কি খাবেন আপনি? আমার কোনো চয়েস নাই, আপনি দেখা যেটা দিবার। আচ্ছা একটা ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দি। লোকে হাত করা দিন দিন। হাত করা? এটা আবার কি জিনিস? আপনি চিন্তা না, তারে অর্ডার দেওয়ার সময় হইলে হে চিনবো বেটাই চিনবো, তারা হইন যে। আচ্ছা চিকেন ফ্রাই দিয়ে দিতাছি। লোকে হাত ধরা দিবা। দৌড়া মিয়া, সেই কোন সাথে কি হাত করা হাত করে গেলি, কি শুরু করছেন হাত করা আবার কি জিনিস? আরে আশ্চর্য, আপনি হাত করা চিন চিন নানি। আরে আপনি চিনবা কিলা, আমরা সিলেটের একটা খুব ঐতিহ্যবাহী খানি বুঝছেন নানি, তার সপ্তাহের মধ্যে দেয় লেবুর লাখান দেয়। আপনার চেহারার মতোই দেখতে নি, আপনি রিমিয়া সব জায়গাতেই আছেন, লন্ডনে কি সারাদিন এই হাত করা হাত করে খাই গেছেন? আরে লন্ডনে আমি হাত ধরা দিয়ে খাইতাম বুঝছেন নানি, আর তাজা হাত ধরা আপনি লন্ডনে খাইবা কই থাকে, সিলেট থেকে যায় নানি, খেলে নেই গেলে তো এমনি উগেই যায় নানি। তো এবার বাংলাদেশে আবার সময় নিয়ত করছিলাম, জিতা খাইমো জোতা খাইমো তার লগে হাত ধরা দিয়ে খাইমো, মাছ মাংস তরি তরকারি দিয়ে মনে করে হাত ধরা দিয়ে খাইলে যে টেস্ট লাগে এটা কিতা হইবা আপনার। এই মিয়া আপনি কি এনে শাক সবজি মাছ মাংস খাইবার আছেন নি? এটা কি আপনি কি পাইছেন এনে কি রাইন দাঁতের হাত করা লইব? তাহলে কিতা খাইবাই নো, এটা ফাস্ট ফুড খাইবার আইছি। তো ফাস্ট ফুডের লোকে দিব, তারা একটু সাতরা দিল খাইলে মজা লাগলো, এটা তো সিলেটের ঐতিহ্য ট্রেডিশন না নি।
খালি কি আপনি কি সিলেটের ট্রেডিশনাল খাওন আছে নি পুরান ঢাকায় আছে কিতা বাগরখানি খাইবেন নি বাগরখানি ও যে ইও এটা বিস্কুট লাখান যে খাইছি খাইছি মুখ দিলে দিয়াল রানি মনে যে পুরা মুখ ফেক হয়ে যায় মাটি লাখান লাগে খাইয়া টেস্ট নাই খাইছি আমি ওটা বাদ দেন সব খাওন সব তে লেগা না বাগরখানি বি আপনি লেগা না মাগার নাজিরা বাজারের কাচ্চি আর বিউটি লাচ্ছি খাবেন নি এখনো খানিলে আমার আমার খাওয়া দরকার নাই বুঝছেন নি খাওয়া দরকার নাই ও ট্রেডিশন দরকার নাই আমার খাওয়া দরকার চলেন আমরা ঘুরি আমরা রিসা তাসলাম নাই ঘুরা ঘুরি চলেন ঘুরি ভালো লাগবো আই ঘুরি আমরা ভালো খাওয়ার খিদা নাই আপনি আইন না ঘুরি আমরা পরে খাইবো নে ওখানে খানিলে আমার আমার ঘুরতে হয় আইন আইন ও খাও বাতে খাইবো নাকি ঘুরে গিয়া দেখা শহর দেখি না নি ডাহাত বিয়া করলে নানি তোর ওর বাড়ি মোটামুটি ভালো আছে খারাপ নাই সুন্দর ওই পুরান ঢাকার মানুষ তো দুনিয়া একটা কিন্তু ঘটনা হয়েছে ডাহাত যে বিয়া করলে তো তোর ওর বাড়িতে দিছে কি তখন তা দিছেন ইটা পাইছে আবার দিছেন বা কা দিছেন কত তাও দিছে মিশা মাতিস না আচ্ছা হরে কো কিতা দিছে ইটা তো হিসাব ফেম করে বিয়া করছি আর হাওয়া না হাওয়া ইটার মাত্র মাথা যায়নি না ঠিক আছে মনোহর তারা তো দিব না নি কোন তাতে মনোহর সিলেট বিয়া করে আলে দিল নে তোরে আমি নিজে কানে শুনছি আমার জামাইরে কইতাছে আব্বার কাছ থেকে কি কি যৌতুক নিছে না নিছে সবগুলো জিজ্ঞেস করতেছে আপনি একটা শিক্ষিত মানুষ হয়ে সরাসরি যৌতুকের কথা কইতাছেন কোন আক্কেলে এত বছর লন্ডনে থেকে এই হচ্ছেন নি মাঝখানে দিয়ে তুমি কিতা মত রাখান ভাই সাহেব রে কিতা কও আরে আপনিও ভুল কররা আমি কোনো যৌতুক চাইছি না যৌতুক তার লোহার লাগিও কইছি না আমাদের একটা ট্রেডিশন আছে সিলেটে ফুড়ি বিয়া দিয়ালে ফুড়ির লোকে সপ্তাহ দিয়া দেয় আর কি তো ওটা লাগে জিগাইলাম তুই তোর নন সিলেট বিয়া করলে তুই কিছু পাইছিস না কিতা কিছু দিছিস তোর ওর বাড়িতে কিতা গিফট করছে ওটা জিগাইছি আর কি রাখেন মি আপনি ট্রেডিশন ট্রেডিশন দিয়া পানি খান আপা এই বিষয়টা আমি দেখতাছি আর আপনি রে বালা মানুষ বাছছিলাম আয় আব্বা জানের কাছে যাব এই এই না বুঝিয়া তার আরম্ভ হলো কিতাবে পয়সা বেড়া লাগাই দিলে না কিতা ও বে বেড়া লাগাই গেছ তুমি আমি কিতাজি গইলাম তারা দিকে উল্টা ফেস লাগাইলো ট্রেডিশন ট্রেডিশন বড়ি বড়ি লাগাইলো না কিতাবা এ বেটিং দি এখন উল্লে তিন খান কোন দেখতাই কাটে কিতাবা নাই বলো জালা গেরবে তোর হোর বাড়ির মধ্যে কি এটা জালা মধ্যে বলো বুকা 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 হ্যাঁ বুকা সিনদার কিছু নাই আ এটা তো আমরা অন্যতম হোর নরমাল ইস্যু না নি তেইনো পুষ্টিগুণে ভরপুর সুস্বাদু দেশীয় ফলে তৈরি হয় প্রাণের প্রতিটি আচার প্রাণ আচার স্বাদ ও সুঘ্রাণের বন্ধন কি দেখে বিয়া করছিলি চিনি আর লেবু মা তুমি কিন্তু অপমান করে কথা কইতেছ লোকজন তো চৌধুরীও আছে তোমরা তো দেখে আমার ইজ্জত মারবা আগের থেকে উল্টা সিধা কথা কও কেলা হ্যাঁ আগে বুঝো হুনো ঘটনাটা কি হয়েছে আব্বাজান হুনোনের বুঝনে তো কিছু নাই এসব বাইরের মানুষ লেগে সংসারে অশান্তি ঘটে হয়েছে রে কথা কম ক হে আমগো মেহমান মেহমানের লগে খারাপ ব্যবহার করলে পুরো খানদান ধ্বংস হয়ে যাবো গা হাই তুই তোর জামাইল লগে কথা ক কথা কইয়া বুঝ বুঝে তারপর সিদ্ধান্ত নে ঠিক আছে জি আব্বাজান আর তুই চিংড়ি মাছের লাহানে ফালাইস না জি আব্বাজান হোনো আমি কিন্তু ঢাকায় মায়া কয়ে দিলাম তোমার আর তোমার ভাইয়ের জন্য যদি আমার বাপের মান সম্মান দিলাম উঠছো না আমি কিন্তু ছাড়া কথা কব না দূর তুমি খামাখা ভুল বুঝলে এখানে আমার আর আমার ভাইয়ের দোষ কই আন্দো খালি ছিলা ছিলি করো তুমি দিও বইনি কি তো মাঝখানে দিই আমি যে কোনো কথা নাই পারতাম তুমি মিছা কথা কইতেছো কালা আমি নিজে কানে শুনছি তোমার ভাই তোমার যৌতুকের কথা কইছে তুমি ভুল হুনছো হাসা হুনছো না আমার ভাইয়ে কোনো যৌতুক চাইছে না ও আমি ভুল হুনছি আমি কি ঠুসা ওবারে তোমারে ঠসা কইরাম না
ভুল তুলতে পারো না নি খাল হইলে যে খালি ভুল নইলে তো নাই তুমি কিন্তু তোমার ভাইয়ের সাপোর্টে কথা কইতেছো চিনি চৌধুরী ওয়াল্লার দুয়াই হাসা কথা কইলে যদি কেউ সাপোর্টে দি যায় আমি কিটা করতাম আমার সংসারে যদি বাইরের কেউ এসে পদদারি করে আমি কিন্তু ছাইরা কথা কমু না চিনি চৌধুরী ঘুমাইতে আসো ঘটনা কি হয়েছে জামাই বাবা জি কও তো আব্বা বেয়াদবি মাফ করবা আমরা মুরব্বীদের সামনে অত সরসরি করি না ভাই সাহেবের এই ব্যাপারে আর কিচ্ছু জিকেই পারে ভাই সাহেব সিদ্ধান্ত নিছেন ভাই সাহেব আজকে সিলেট যাই পারে কিছে ভাই সাহেব আজকে সিলেট যাই থাকি সিদ্ধান্ত নিছেন তো ভাই আমার বাড়ির থেকে কোনো মেহমান দিলে চোট লয়ে যাইব গা আমি বইতে থাকতে তো চাই ওইবার পারে না দেবু বাবা জি জি কিছে কও খেলা আমি ও আমার বাইরে হুরু বেড়ে যে গেলাম আর খেতে তুই যে বিয়া হলে তে তোর হোর বাড়ির থেকে তোরে কিতা দিছে যদি কিছু না দিয়া থাকে তে তো বাড়িতে মুখ দেখাইবে কিলা আমি জাস্ট ওটা জিগাইছি তারে আর কি দেখছেন আব্বাজান আমি আপনারে কইছিলাম আমি নিজে কানে হুনছি এই মানুষটা আমার ঘরে ঝামেলা লাগানোর জন্য আইছে এলা পাইছেন তো প্রমাণ আর সহ্য ওখানে ঝামেলার কিতা হইলো আমি তখন যেটা কইছি ওখানে তো ওটা হইলাম মানে আমি খালি ওটাও জিগাইছি ইনো সংসারে ঝামেলা বাঁধানোর বাঙানোর কিতা হইছে আঙ্কেল আপনি কৌ কাছাই ন্যাকামি করতাছে আমার দুলা বাইরে তার শ্বশুর বাড়ি থেকে যৌতুক লোনের পরামর্শ দিচ্ছেন আবার কইতাছেন বুঝা পারতাছি না আপনি আবার ঘুরাইয়া ফিরিয়া যৌতুকের কথা কইরা ইনো যৌতুক হইলো তে খান থেকে আমি তো বুঝলাম না কিছু আঙ্কেল আমরা এলাকাতে একটা ট্রেডিশন আছে বুঝছেন না নিয়ে আমরা এলাকাত ফুরিন্তের বিয়া দিয়ে আনলে তার জামাইয়ের বাসা যত থাকুক না এখানে আমরা সুই থেকে শুরু করি পুরা বাসা আসা যাইয়া দেই এটা হইলো কি আমরা একটা ঐতিহ্য আমরা ট্রেডিশন সিলেটের এটা দেই আমরা সে না চাইলেও আমরা দিয়া দিই ওঠা এরে হুনো কেউ যদি ট্রেডিশন না মানে তে হোর বাড়ির বদনাম হয় আমার ভাই সাহেব ওখান থেকে বুঝিয়ে দিতেছেন যে হোর বাড়ির বদনাম খান না ও আমার শালা এই চাবার কোন ধরনের ট্রেডিশন আপনি গো আচ্ছা একটা মাইসে যদি সামর্থ্য না থাকে হ্যালে কিটা জুলুম হয়ে যাবো না এই যে কথা কইছইন ইনো কোনো চাওয়া চাওয়ি নাই জোর করার কিচ্ছু নাই যার যেটা সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী দিব না দিতে ফলে তো জোরা জোরে কোনটা নাই আর যদি কেউ সামর্থ্য তা কেউ না দেয় তে তো সে ট্রেডিশন মানলো না এটা লইয়া সমাজের মানুষের তার লোকে আলোচনা করে আর কি এটা সব জায়গায় আবার এক নিয়ম চলে না বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়মে চলে আর কি ও এলাই বুঝা পারছো মা জননীরা এইটা হচ্ছে ওই যে এক মহল্লার গালি এক মহল্লার বুলি ওই রকম আর কি আমগো দেশে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নিয়ম কানুন আছে কোনো কোনো জায়গায় মায়া বিয়া দিতে সব কিছু দিয়া দিতে হয় এইটা হচ্ছে একটা রুসম তয় কারো যদি কিছু না থাকে দিব কই এটাও তো কথা কেউ যদি শর্ত দিয়া জোর কই না এটা আদায় করবার চায় ওইটা হয়তো যৌতুক কেউ যদি ইচ্ছা কইরা কিছু দিয়া দেয় মায়ারে ওইটা যৌতুক হইব কেলা ওইটা তো যৌতুক হইব না আমাকে ঢাকা এর মধ্যে বিয়া সাদির সময় লেনদেনের ব্যাপার আছে বাগার বিয়া সাদির সময় এইসব লেনা দেনা করাটা আসলে আমরা তো না বুঝাই বিয়ে ভুল বুঝা ফেলাইছি রাগ কমছে দেবুবাবাজি মন হারি পুষ্টিগুণে ভরপুর সুস্বাদু দেশীয় ফলে তৈরি হয় প্রাণের প্রতিটি আচার প্রাণ আচার স্বাদ ও সুখ্রাণের বন্ধন আসলে আপনি বি একটু সমস্যা আছেন এই বাড়িতে আউনের পর থেকে একের পর এক গিট্টু একের পর এক গিট্টু খালি লাগাই যাইতাছেন মগর এই গিট্টু আর খোলা পারতাছেন না গিট্টু লাগলে যদি ভালো কিছু হয় তে আমি তো চাই গিট্টু লাগি থাকুক সেটার দরকার কি থাক না গিট্টু তো ভালো কিছু হয়
কেন? গীত থাকবো কেন? কারণ আপনার সিলেটি বিয়ে সাইরো ঢাকাইয়া জামাইয়া ভালো লাগে। আপনি কিছু কইলেন নি বিয়াই? আমি তো হুনি না একা, আরেকবার কইবেন? না না কিছু কইছি না, সময় লুন বানে সপ্তাহ, এখন দরকার নাই হুনার। আচ্ছা সময় তো মেলা পরে রয়েছে, দেখা যাইব। নে সিলেট গেছিল নাকি কোনো সময়? কেমতে যামু, আপা দুলাভাই দুজন তো বিয়া করছে বলায়া, যাওয়ার সুযোগ হয় না একা। সিলেট সুন্দর আছে বুঝছেন নি,